বন্ধুরা, আমি অনামিকা। আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। যে রেসিপিটা তৈরি করতে চলেছি সেটা হলো নতুনত্ব নিরামিষ আলুর দম। আমি নিয়েছি 450 গ্রাম মতো আলু, যেটা আমি দুভাগ করে কেটে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। সিদ্ধ করার জন্য একটা প্রেশার কুকার নিয়ে তাতে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ওটা কেটে রাখা আলু প্রেশার কুকারে দিয়ে তাতে 1 মগ মতো জল দিয়ে দিচ্ছি বয়েলড হওয়ার জন্য। তাহলে প্রেশার কুকারটা বসিয়ে দিচ্ছি, আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য কড়াই নিয়ে তাতে গ্যাস জ্বালিয়ে কড়াইটা গরম করতে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, এর মধ্যে দিয়ে দিলাম 1টা দারচিনি, আমি দিয়ে দিলাম 2 ছোট এলাচ, এর মধ্যে দিয়ে দিলাম গোটা সাদা জিরে, আর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো গোলমরিচ, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো লবঙ্গ। মশলাগুলোকে শুকনো খোলায় ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই মশলাটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি, এটাকে আপনি শিল নোড়ায় গুঁড়ো করে নিতে পারেন। এবারে সিটি পরে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিই। আমার ভাজা মশলাটা গুঁড়ো হয়ে গেছে, দেখে নিন গুঁড়োটা কিন্তু একেবারে মিহি একটা গুঁড়ো হয়েছে। আর আলাদা মশলা করে নিচ্ছি, যেখানে আমি মিক্সিং জারে 3-4 চামচ মতো টক দই দিয়ে দিলাম। টক দইয়ের সাথে দিয়ে দিলাম আমি 4 মতো আমন্ড। এই জায়গায় আপনি যে কোনো অন্য বাদামও দিতে পারেন। আমি আদাম আর দইটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, দেখে নিন একেবারে একটা মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আলু আমার সেদ্ধ হয়ে গেছিলো, প্রেশার কুকার থেকে খুলে একটা পাত্রে ঢেলে নিয়েছি। কড়াই নিয়ে তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা মতো সর্ষের তেল, এই জায়গায় আপনি সাদা তেল বা ঘিও ব্যবহার করতে পারেন। সর্ষের তেল আমার গরম হয়ে গেছে, এবার যে টুকরো করে রাখা টমেটো ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এর সাথে কিন্তু আপনি ক্যাপসিকামও দিতে পারেন, বাট আমার কাছে ছিল না তাই আমি টমেটোটা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত টমেটোটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। টমেটো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোগুলোকে এক এক করে তুলে নিই। টমেটো ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হিং, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি মতো ঘষে রাখা আদাটা, এবং হিংটার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আলুগুলো যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো সম্পূর্ণটা। কটা আলু আমি দিয়ে দিচ্ছি, এবার আদা এবং হিঙের সাথে আলুটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে এর মধ্যে ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায়। হিংটার সাথে আলুটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, এবার আমি যে ভাজা মশলাটা তৈরি করে দিয়েছিলাম সেটাই আলুর মধ্যে দিয়ে দিলাম। এই আলুর সাথে ভাজা মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে আলুর মধ্যে ভাজা মশলার ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায়। আলুটা মশলার সাথে মিশিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার যে দই আর বাদামের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে সম্পূর্ণটা দিয়ে দিলাম, এবং বাদামের পেস্টটা ভালো করে আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে আলুর মধ্যে এই ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায় এবং আলুটা খেতে আরও বেশি টেস্টি এবং সুস্বাদু। পেস্টের সাথে আলুর দমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবার যে দই এবং বাদাম পেস্টের যে মিক্সি ধোয়া জলটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মতো নুন, যেহেতু আলুতে নুন দেওয়া ছিল না তাই একটু বেশি। আমি আলুর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে চিনি, এতেও কিন্তু টেস্টটা বেশ ভালোই হয়। তো মশলার জল এবং নুন মিষ্টির সাথে আলুর দমটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে এর ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায়। ভালো করে কষে গেছে, মশলা মশলা তেল তেল বেরিয়ে গেছে। এবার এখানে 1/2 কাপ মতো আমি দুধ দিয়ে দিচ্ছি, এই দুধটা দিয়েই কিন্তু মেন রান্নাটা হবে। তার সাথে আলুর দমটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে ফুটতে দিয়ে দিচ্ছি। এটা ফুটে আসলেই আমি এটাকে নামি দিয়ে আলুর দমটাকে ফুটতে দিয়েছি, দেখে নিন এরকম ভাবে ফুটে উঠছে। এবার আমি যে ভেজে রাখা টমেটোটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো জল অ্যাড হয়নি, সম্পূর্ণটা দুধ দই আর বাদাম দিয়েই হয়েছে। তো এটা ভালো করে ফুটে গেছে, এবার আমি এর মধ্যে একটু পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি, এটাও কিন্তু আপনি আপনার আন্দাজ ও পরিমাণ মতো দিয়ে নেবেন। এর সাথেও আলুর দমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আলুর দমটা মোটামুটি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে, একেবারে ঘন হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে আপনাদের কাছে নিয়ে আসি। এবং সার্ভ হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, নতুন ধরনের নিরামিষ আলুর দম। তো আমার কাছে তৈরি হয়ে চলে এসেছে, এবার আমার টেস্ট করার পালা। এটা না জাস্ট অসাধারণ ইয়াম্মি হয়েছে, এটা ভাত রুটি পরোটা পোলাও সবের সাথে জাস্ট জমে যাবে। মস্ত নতুন নতুন রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, আর আমাদের অনেক অনেক উৎসাহ যোগাবেন যাতে আমরা আরও নতুন নতুন রান্না নিয়ে আসতে পারি।